সর্বশ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় গঠিত আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। গণভবন থেকে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি জামাতের নির্যাতন ও জনগণের অধিকার আদায়ে সংগঠনটির অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় বিরোধী দলে থাকাকালে আওয়ামী লীগের প্রতি বিএনপি সরকারের আচরণ ও আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তার প্রতি খালেদা জিয়ার অপমানের কথা স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। যখনই আমার গাড়িটা বাড়ির সামনে থেমেছে, আমি গাড়ি থেকে নেমে বেকু, আমি ঢুকতে পারি না। আমি গেছি একটা মা সন্তান হারা তাকে সহানুভূতি দেখাতে, আর সেখানে এইভাবে অপমান করে দিয়েছে আমাকে। তা আমি বিএনপি নেতাদের জিজ্ঞাসা করি, তারা যে সহানুভূতি দেখাতে বলে, তারা যে সহযোগিতা চায়, খালেদা জিয়া কি আচরণ করেছে? দেশের সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, তারেক রহমানের স্ত্রী ডাক্তার হলেও আজও তাকে দেখতে আসেননি। তারেকের বউ ডাক্তার, শুনেছি সে নাকি অনলাইনে শাশুড়িকে দেখে। তো কই, ছেলে ছেলের বউ তো কোনদিন দেখতে আসলো না, অবশ্য কোকর বউ এসছে। আমরা যতটুকু দিয়েছি তাকে, যে বাসায় থাকতে দিয়েছি তাকে, যে ইচ্ছা মতো হাসপাতালে এসছে চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? এটাই কি অনেক বড় উদারতা আমরা দেখাইনি? সেটা তো দেখে যার কত। একদিকে খালেদা জিয়ার দুর্নীতির বিচার, অন্যদিকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিকে কিছু মানুষের দ্বৈত মানসিকতার পরিচয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমি দেখি একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আবার দুর্নীতিবাজের জন্য আবার কান্নাকাটিও করবে, তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসাও করতে হবে যা দুর্নীতিতে সাজাপ্রাপ্ত। এই যে এই ধরনের দ্বৈত মানসিকতা কেন? বিএনপি চিকিৎসার দাবিতে আন্দোলন করলেও যতটুকু সম্ভব পুরোটাই তার সরকার করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।